সলভ করছেন আর কারি বা খেল কখন করবেন সবটাই আমরা জেনে নেব। তাই আর বেশি দেরি না করে আমি আমাদের থ্রি মাস্কিটিয়ার্স ফেলুদা তোপসি আর জলায়ুকে মঞ্চে ডেকে নেব। প্লিজ ওয়েলকাম টোটা রয়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এন্ড গর্ভণ মিত্র। জোরে হাততালি হয়ে যাক। এটা আমি ভাবতে পারিনি, তখনও ভাবতে পারিনি। সেদিনকার সেই ছেলেটি কিন্তু সৃজিত মুখার্জী, তখন উদীয়মান লিরিসিস্ট। তখন উনি আমাকে দেখে আমি প্রমিস করেছিলেন এবং 2019 কিন্তু আমাকে ফোন করে, আমার মনে আছে তখনও যে আমি সেই সময় বম্বেতে একটা কাজ করছিলাম, তো ফোন করে আমার বললো যে ফেলুদা করছি, তুমি কি অডিশন দিতে রাজি হবে? অডিশন আমি কালকেই আসছি, তুমি ফেলুদা করছো মানে তুমি আমার কথা ভেবেছো যথেষ্ট বলে, না না আমি তোমাকে কিন্তু সিলেক্ট করি অডিশন, হ্যাঁ অডিশনই আমি আসছি। কিন্তু ওই অডিশন এবার দুদিন আগে বললো যে না আমি তোমাকে নিয়ে কাজ করবো অডিশনে। দেখো চেঞ্জ তো উনি যা আনার এনেছেন প্রতিটা গল্পতে, মানে এক একটা গল্প এক একটা জায়গায়, তাতে এক এক রকম রহস্য, সেই রহস্যের সমাধান এক এক রকম, তার মধ্যে এত বৈচিত্র্য আছে। চেষ্টা করব সেই সেই দেখানো রাস্তাতেই হাঁটার। তবে হ্যাঁ, আমি পুরো জার্নিটা এনজয় করতে চাই, এনজয় করছি অলরেডি। এইটা খুব মানে আমি ঠিক ওই রকমভাবে ভাবছি না, আমার কাছে আমার তো ভেতরেই রয়েছে ফেলুদা, সত্যজিৎ রায়ের মিউজিক, পুরো বিষয়টাই আমার হৃদয়ের মধ্যে রয়েছে। এবার হৃদয় যা বলবে তাই করবো। খুব সাসপেন্সের বিষয় নয়, কিন্তু যেটা আমার এই আমার আমার ফেলুদাকে নিয়ে যে আবেগ ভালোবাসা, এবং অবশ্যই সৃজিৎ যেরকম চাইবে এটা তো ও ক্যাপ্টেন, ও যেভাবে চাইবে তা সেটা আমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তা আমার মনে হয় যে হৃদয় যা বলবে সেটা শুনবো। এই তো এটাই আমি একটু আগেও বলছিলাম যে মহান স্রষ্টা সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন আমি
তার তৈরি করা একটি চরিত্র হিসেবে এইখানে দাঁড়িয়ে যে কথা বলছি এটার জন্য এক ধরনের গর্ববোধ হয় যেটা মানুষকে হাম্বল করে দেয়। তো আমার সেটাই হচ্ছে, আমি গর্ববোধ করছি, এক্সাইটেড বোধ করছি, কিন্তু তার সাথে সাথে ভীষণ হাম্বল লাগছে যে আমি খুব লাকি যে আমি এইখানে আসতে পেরেছি। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি যেটা বারবার বলি যে আমরা চারজনই খুব ভালো একটা বন্ধুত্বের জায়গায় পৌঁছে গেছি। তো আমরা মজা করে আনন্দ করে কাজ করি এবং লালনবাবুর সাথে আলাদা করে যে সিনগুলো এখানে দেখতে পাওয়া যাবে সেখানে ওই বন্ধুত্বটা আমাদের দুজনের খুব ব্যাপারটাকে আরও ফুটিয়ে তুলবে, কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে খুব ভালো তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই, অবশ্যই, একবার নয় একাধিকবার হয়েছে। হট চকলেটে তো আমি আগেই ছিলাম, প্রেমে পড়েই ছিলাম, তো ওখানে যাওয়া হচ্ছে আবার খাওয়া হবে সেই শুনে এক্সাইটেড ছিলাম, অনেকবার খেয়েছি। দর্শকদের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা আরেকটু ধৈর্য ধরে নিন, ফেলুদা আসতে চলেছে, ফেলুদার নাম শুনলেই একটা উত্তেজনা হয়, এবার আপনারা দেখতে পাবেন নতুন গল্প, নতুন অ্যাডভেঞ্চার, আর কিছুদিন অপেক্ষা করে যান, ফেলুদা আসতে চলেছে। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। একেন বাবু ফিল্ম হিসেবে যখন এলো আমরা জানতাম না, কারণ আগে তো এটা লোক ওয়েব সিরিজ ফর্ম্যাট দেখেছে এবং খুব ভালো বেসেছে, কিন্তু ফিল্মে এটা রেসপন্স যে কীরকম হবে সেই নিয়ে মানে আশাবাদী ছিলাম ঠিকই, কিন্তু এতটা সত্যি আমরা ভাবিনি, কিন্তু সেটা খুবই ভালো এবং অবভিয়াসলি খুব ভালো লাগছে, সেটা আমি খুবই আনন্দ দিচ্ছে যে ছবিটা বা লোকের পছন্দ হয়েছে। আর জটায়ুর কাছে আবার ফিরে ফিরে আসা, প্রসঙ্গক্রমে বলি যে আমার এই অভিনয় জীবনে সবচেয়ে বেশি বার চরিত্রে অভিনয় করেছি সেটা কিন্তু এই দুটো চরিত্রই, একেন বাবু আমি করলাম 6 বার আর জটায়ু এই নিয়ে করলাম 3 বার। তো সবচেয়ে বেশি বার যে চরিত্রে আমি অভিনয় করেছি সেটা এই দুটোই। খুবই আনন্দ লাগে, মানে খুবই মানে এরকম দেখো ছোটবেলা থেকে যে চরিত্রগুলোকে তুমি স্বপ্নে দেখেছো সেই চরিত্রগুলোর সাথে লোকে তোমাকে যদি অ্যাসোসিয়েট করতে পারে তাহলে সেটা একটা খুবই আনন্দের বিষয়। তো এখন ওই জটায়ু চরিত্রে আমি অভিনয় করেছি এবং আমার আগে যে সমস্ত দিগ্গজ অভিনেতারা অভিনয় করে গেছেন সেই লিস্টের তলায় একটা আমার নামও আছে। হ্যাঁ, এবং এরকম বড় একটা চরিত্র, এরকম পছন্দের ভালোবাসার একটা চরিত্র, খুব আনন্দ হয়। দার্জিলিং এ সেখানে এরা তিনজন যাচ্ছে গিয়ে ঘটনাটা ঘটছে, এবং তার থেকেও মজার যেটা সেটা হচ্ছে জটায়ুরই লেখা একটা সিনেমাতে সেখানে জটায়ু নিজে আবার একটা অভিনয় করছে, সেটা হচ্ছে মানে এক যার করার কথা ছিল সে টার্ন আপ করেনি, সেই জন্যে আবার জটায়ুর মতো একজন লোক তাকে অভিনয় করতে হচ্ছে একটা ভিলেনের রাইট হ্যান্ড হিসেবে। তো ওটা খুব মজার, মানে খুব এনজয় করেছি অঘরচাঁদ বাটলিওয়ালার যে সিনসগুলো আছে। হ্যাঁ, সে একটা লোক যে মানে এমনিতেই হিন্দি বলতে তার অবস্থা খারাপ, কিন্তু হিন্দিতে তাকে সংলাপ বলতে হচ্ছে, চুরুট খেতে হচ্ছে, হ্যাঁ, ওর প্র্যাকটিস করা, এইটা খুব মজার আর কি। এটা একটা ইউনিক ব্যাপার যেটা এইটাতে দেখতে পাবো। এখানে একটা স্ক্রিপ্ট রিডিং এর ব্যাপার ছিল, ওটা নিয়ে অনেকটা মজা লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে, সে সব কিছু আছে, মানে ওরকম যে ও ভয়, ওর 3.5 লাইন ছিল প্রথমে, সে 3.5 লাইন আয়ত্ত করতে পারছে না, তারপরে আবার ওর সিন বেড়ে যায়, সংলাপ বেড়ে যায়, এবং ও তো অভিনয় অভিনেতা না, আর ফিল্মে অভিনয়ের একদম কোনো ওর সেটা করতে গিয়ে যে সিচুয়েশনগুলো তৈরি হয় সেগুলো খুব মজার, খুবই মজার। হট চকলেট খাওয়া হয়েছে, নিশ্চয়ই আমরা ক্যাভেন্টার্সে শ্যুট করবো, হট চকলেট খাবো না, এটা হয় কখনো। হট চকলেট, আমি অভিনেতা অনির্বাণ চক্রবর্তী খুব একটা ফেভারিট না, কিন্তু সে তো অনেক কিছুই থাকে যেগুলো আমাদের খুব রিলিজ করে করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফেভারিট না। তো জটায়ুর ফেভারিট খেয়েছি জটায়ুর মতো করে। তুমি নিজে কি পছন্দ করো ক্যাভেন্টার্সে গেলে যে খাবে? আমি অ্যাকচুয়ালি খুব একটা আমি মিট লাভার না, এবং অনেক রকমের মিট আমি খাই না, আমি শুধু চিকেন খাই। সুতরাং আমি ওখানে যেগুলো ডেলিকেসি বা স্পেশালিটিস তার অনেক কিছু আমি খেতে পারি না, কিন্তু অনেক কিছু অপশান থাকে, চিকেনের যে অপশান টপশান থাকে, স্যান্ডউইচ খাই, তারপরে আমি ইভেন সসেজও খাই না, মানে চিকেন সসেজও খাই না, তো অনেক কিছু অ্যাভয়েড করতে হয়, কিন্তু হ্যাঁ, কফি পাওয়া যায়, স্যান্ডউইচেস পাওয়া যায়, আর অন্য যে মিট প্ল্যাটারের সাথে একটা পোচ টেক দেয় ওটা আমি নিজেরটাও খাই অন্যের প্লেট থেকে। তোপসের থেকে নিয়ে আর খেতে হয়নি, কারণ আমাকে এনাফ দেওয়া হয়েছে। ফেলুদা বাঙালির ইমোশন, আর আমাদের সাথে আছে সেই ফেলুদা, আসছে ফেলুদা নতুন গল্প দার্জিলিং জমজমাট নিয়ে সৃজিত মুখোপাধ্যায়। কেমন আছো আগে জিজ্ঞেস করো? এখন তো খুব ভালো আছি।
অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসে গেছে, কিছুদিন পর ট্রেলার আসবে, তারপরে ফেলুদা আসবে। শিল্পী হিসেবে সবসময় ইচ্ছে হয় যে পছন্দের কাজটা, ভালো কাজটা যেন দর্শকের সামনে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। যেই এই যখন নির্ঘোষ হয়েই গেছে, এবার আস্তে আস্তে আমরা নিয়ে আসতে পারবো, এটা ভেবেই খুব আনন্দে আছি। প্রথম দিন যখন শুনেছিলে হচ্ছে দার্জিলিং জমজমটা, আমি শুনলাম ওটা তোমার ড্রিম ক্যারেক্টার একটার মধ্যে চলছে। হ্যাঁ, ডেফিনেটলি। সেইখানে কি মনে হয়েছে ফোন কলটা ফার্স্ট এসেছিল? যখন ফেলুদার জন্য ফোন কলটা আসে, তখন আমি তখন শুধুমাত্র অডিশন দেওয়ার জন্য এসেছিল। তাতেই আমি খুব আনন্দ পেয়েছিলাম যে বাহ, ফেলুদার জন্য আমাকে ভাবা হয়েছে আরও তিনজন বড় মাপের অভিনেতার সাথে। খুবই খুবই আনন্দ পেয়েছিলাম। এবং তখন আমার মনে আছে বম্বেতে একটা কাজ করছিলাম, বললো তুমি কোথায়, মনে বম্বেতে কবে আসছো? বলে তুমি বললে কালকে আসছি, তুমি বলো কালি বুঝে না, কাজটা শেষ করে এসো, তো অডিশন তুমি দেবে? আমরা নিশ্চয়ই দেবো, এটা আমি অডিশন দিয়ে যদি না হয় আলম যে হবে না। আরে অডিশন তো দিই, এতটাই আমার আনন্দ পেয়েছিলাম যে আমার মনে হয়েছিল যে ওই আধ ঘন্টা এক ঘন্টা তো অন্তত ফেলুদা হওয়া যাবে। হ্যাঁ, কিন্তু দেখলাম যে অডিশনের দুদিন আগে ওগুলো মেসেজ করেছিল, আমার মনে আছে যে অডিশন ছাড় তুমি আমার ফেলুদা। এবার আমি ভালো করে, আমার চোখ ঝাপসা হয়ে গেছে আবেগে, আমি ভাবছি যে কী লিখেছে, যে তুমি আমার ফেলুদা নয়, অডিশনটা ছেড়ে দাও, করতে হবে না। ভালো করে বুঝতে পারছি না, যখন বুঝতে পারলাম যে না, আমাকে মনোনীত করেছে, আমি 10 মিনিট স্তম্ভিত হয়ে বসেছিলাম এক কোণে, যে আমার জীবনে খুব সহজভাবে এই আমার ক্যারিয়ারে যা যা আমার প্রাপ্তি হয়েছে খুব সহজভাবে আসেনি, খুব পরিশ্রম করে পেতে হয়েছে। কেউ যে একটা চরিত্রে আমাকে এইভাবে নেবে, আমার একটা স্বপ্নাতীত ছিল। এবং তারপরেই যেটা হলো 10 মিনিট বাদে, যে আমি আমার জীবনের সেরা কাজটা ওনাকে উপহার হিসেবে, উপহার না, এটা আমার দায়িত্ব যে আমার সেরা কাজটা দেবো। কারণ এই ধরনের চরিত্রে সেরা সেরাটা যদি না দিতে পারি, তাহলে আমার মনে হয় সেই চরিত্রের প্রতি এটা একটা ইনজাস্টিস হবে। সেই মানুষটি যিনি লিখে গেছেন ওনাকে অসম্মান করা হবে, এবং যে পরিচালক যে এত বড় মুখ করে আমাকে এই চরিত্রটি দিয়েছেন তার বিশ্বাস ভঙ্গ করা হবে। তাই আমি বলেছিলাম, নিজের মুখেই ঠিক করেছিলাম যে আমি যতটা পারি, আমার সীমিত ক্ষমতার মধ্যে যা পারি, আমার হয়তো প্রতিভা কম, কিন্তু আমি আমার পরিশ্রম দিয়ে সেটাকে পরিপূরণ করার চেষ্টা করব। এইটা এইটাই আমি বলি যে ইউজুয়ালি কী হয় যে পৃথিবীটা এমন জায়গায় চলে গেছে, 6 মাস আগে কেন, 6 দিন আগে দেওয়া কথাও লোকে ভুলে যায়। সেখানে একজন মানুষ 12 বছর আগে একটা কথা দিয়েছিল, সেই কথা রাখাটা সেই মানুষটা কত বড় মাপের, তার চরিত্রের চরিত্রটা কতটা দৃঢ়, সেটা তার স্পষ্ট প্রকাশ পায়। অ্যাভেঞ্জার্সে হয়েছে, তারপর গল্পের মধ্যেই আছে সেটা, ক্যাভেন্টার্সে হয়েছে, গ্ল্যানারিজে হয়েছে, দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় হয়েছে। বাঙালিরা আমরা যেখানে যেখানে যাই, সেখানে সেখানে যখন দার্জিলিং ঘুরতে যাই, যেখানে যেখানে বাঙালিরা ঘুরতে যাই, সেখানে সেখানে আমরা শ্যুট করেছি। সুতরাং বাঙালি এই গল্পে দার্জিলিং ভ্রমণেরও স্বাদটাও পাবে। বাঙালি যেভাবে দার্জিলিংকে চেনে, আমরা ঠিক সেইভাবেই তাদের সামনে ফেলেছি, আবার কিছু কিছু জায়গায় একটু অন্যরকমভাবেও এনেছি। বাঙালির দার্জিলিং নিয়ে আমার মনে হয় না, হ্যাঁ ফেলুদা নিয়ে হয়তো পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু দার্জিলিং দেখানো নিয়ে আপনাদের পছন্দ অপছন্দ থাকবে না, এটা প্রত্যয়ের সাথে বলতে পারি। তুমি নিজে হট চকলেট পছন্দ করো? খুব, একদম মিলে গেছে একদম। অডিয়েন্সকে অনুরোধ করব যে জুন মাসের মধ্যেই আমরা আমাদের এই ওয়েব সিরিজ দার্জিলিং জমজমাট ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 1 সেটা নিয়ে আসছি। আপনারা দেখবেন, দেখে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কারণ মনে রাখবেন যে আপনাদের মতামত কিন্তু প্রত্যেকে পড়ব, এবং সেই অনুযায়ী পরবর্তীকালে ফেলুদাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দার্জিলিং জমজমাট, দার্জিলিং, ফেলুদা, বাঙালির ইমোশন, তার মধ্যে আজকের দিন সব মিলিয়ে কেমন একদম জমজমাট ব্যাপার জমে একদম কুলফি হয়ে গেছে।
দার্জিলিং দার্জিলিংয়ে ফেলুদা মানেই বাঙালি দার্জিলিংকে নতুনভাবে দেখতে পায়, এটা তো কিছুই হচ্ছে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা আবার দেখতে পাচ্ছে। একদমই পাচ্ছে, এবং ফেলুদার গোয়েন্দাগিরি দিয়ে ফেলুদার পথ চলা শুরু। ফেলুদার প্রথম গল্পের নাম হলো ফেলুদার গোয়েন্দাগিরি। তো আমাদেরও পথ চলা যেহেতু হইচইতে প্রথমবার শুরু হচ্ছে নতুন করে, তো আমরাও সিরিজের নাম রাখলাম ফেলুদার গোয়েন্দাগিরি, আর সিজন ওয়ানের নাম রাখলাম দার্জিলিং জমজমাট, এবং গল্পটাও নিলাম দার্জিলিং জমজমাট, কারণ দার্জিলিংয়ে সেটিংয়ে ফেলুদার গল্প শুরু হয়েছিল। একদম, আমি নিজে অতটা ভালোবাসি না, আমি কেভেন্টার্সের অন্য জিনিসটা খুব প্রিয় আমার, যেটা হলো এই সসেজ বেকন হ্যামের যে প্ল্যাটারটা, ওটা খেয়েছি। শুটের সময় প্রচুর খাওয়া হয়েছে, শুট ব্যাক আপ করে পুরো খাওয়া অব্যাহত দিচ্ছি। ৮০-এর দশকে কিভাবে ফিল্ম হতো সেই সময়কার ক্যামেরা ট্রলি এইসব নিয়ে একটা, এবং সেই সময় হিন্দি ছবি যে সত্যি রায় ভাষা কোটো পাইনি মার্কার ছেড়ে দেবাকে দেওয়াচ্ছি যে অবস্থা, সেই সেই পিচের যে ছবি ছো সেইগুলো রিক্রিয়েট করতে খুব মজা হয়েছে। অনির্বাণ দা বলছে ভিলেনে যে বন্ধু হয়েছিল তার ক্যারেক্টার ছিল, তো সেখানে এই জায়গায় একটা বড় বড় চুল এই ব্যাপারটা, সেই সব ডেসক্রিপশন গল্পে দেওয়া আছে, আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে সেটা পালন করেছি। কিছু চেঞ্জেস আনোনি না? সবশেষে দর্শককে কি বলবেন? আপনাদের প্রিয় হিরো, আপনাদের প্রিয় নায়ক, আপনাদের প্রিয় দাদা, আপনাদের প্রিয় ডিটেকটিভ ফেলুদা ফেরত আসছে, আসছে হইচইতে। সো চোখ রাখুন এবং দেখুন ফেলুদার গোয়েন্দাগিরি সিজন ১ দার্জিলিং জমজমাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরও এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে ফলো করুন উইস্পটিউ।